আপনাকে আমি অলরেডি মেবি অ্যাড করেছি, একটু গ্রুপে ট্রাই করেন, দেখেন পাবেন। না ওনাকে তো, ওনার নাম হচ্ছে শামিমা শান্তা ছিল। আচ্ছা আপনার নামটা কি বললেন, শামিমা শান্তা নাকি হাবিবা শান্তা? সরি বুঝি নাই। জি এটাই তো, আচ্ছা তাহলে আপনারটাই। জি জি আপনার শামিমা তো শান্তাই বলছি। ওকে জি। ওকে ওকে, আচ্ছা তো আমরা যেটা বললাম যে আপনারা এখানে দুটা ব্যাচ আছেন, এবং আপনাদের হচ্ছে নতুন যে ব্যাচ আপনারা আছেন, আপনাদের ব্যাচের আরো কেউ যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তাদেরকে জয়েন হতে বলবেন। সাইটটাকে কিভাবে আসলে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া যায়, যেমন এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ এই যে এরকম একটা ধরেন সাইট তৈরি করেছিলাম, আমরা লোগো দিয়েছিলাম, এরপরে বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরি আন্ডারে কোনো আর্টিকেল পেজ এবং কন্টেন্ট গুলো কিভাবে পাবলিশ করতে হয়। তো এই জন্য শুরুতে আমাদের কিওয়ার্ড সার্চ করতে হয়েছে, কিওয়ার্ড সার্চ এর পরে আমরা কম্পিউটার অ্যানালাইসিস, এরপর কন্টেন্ট রাইটিং, এরপরে হচ্ছে এই একটা সাইট তৈরি করতে যে ডোমেন হোস্টিং কিনতে হয়, সেই ডোমেন হোস্টিং গুলো, কারণ আমরা তো ফ্রি নিয়ে করবো না, কারণ আমাদের উদ্দেশ্য এখান থেকে টাকা ইনকাম করা, একটা ভালো মানের সাইট তৈরি করা, এবং সাইট তৈরি করে সেটাকে নেক্সট টাইমে চাইলে অনেক ভালো ইনকাম করলে অনেক চড়া দামে সেলও করে দেওয়া যায়। যেমন আমার কাল এক স্টুডেন্ট 6 ফিগারের একটা সাইট সেল করলো, 6 ফিগার মানে বিশাল একটা অ্যামাউন্ট, মানে 6 ডিজিটের আর্নিং, মানে 1 লক্ষ USD-র উপরে সে এটা কি করলো, সেল করলো। তো আমরা হচ্ছে এরপরে আমরা যাই যে বিষয়টা বললাম, এভাবে আমরা প্রথমে হচ্ছে এই কাজগুলোর পরে আমরা যখন সাইটটাকে একটা সাইটের কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ নেই, তখন সবার আগে আমরা এই সাইটের কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করি, যে এই সাইটে আমরা এই যে কি কি টপিকস নিয়ে, দেখেন যত আর্টিকেল পাবলিশ করি প্রতিটাই আমাদের এক একটা কি হয়, কিওয়ার্ড হয়। যেমন আমরা ওই যে দেখেছি, এবং উদাহরণস্বরূপ যে এক্সাম্পল শেপ নাইপ, এই টাইপের শেপ নাইপ আন্ডার $100 এক্সাম্পল ধরেন, বা কিছু একটা যে কেউ এই টাইপের সাইট আসলে কিওয়ার্ড কে যে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য তাদেরকে আগে কিওয়ার্ড সার্চ করতে হয়, যে 590 জন সার্চ করে কিওয়ার্ডটা লিখে, এভাবে তারা আরো, এটা অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য বা আরো তাদের অন্যান্য যে সমস্ত কিওয়ার্ড থাকে সেগুলো নিয়ে তারা আর্টিকেল পাবলিশ করে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, এখান থেকে আমরা যে কাজগুলো করি, যে কন্টেন্ট লেখার পরে একটা সাইট কিভাবে তৈরি করতে হয়, সাইটে আর্টিকেল পাবলিশ অন পেজ এর পরেই আসে সেই সমস্ত পেজ গুলো নিয়ে, আমাদের এই যে পেজের লিঙ্ক নিয়ে বা হোম পেজের লিঙ্ক নিয়ে আমাদের কি করতে হয়, ব্যাক লিঙ্ক করতে হয় বা অফ পেজ এসইও করতে হয়। এটা করলে কি হয়, আপনার ওই কিওয়ার্ড গুলো আরো দ্রুত বারো বেটার জায়গায় র্যাঙ্ক করে। কারণ একটা কিওয়ার্ড আসলে র্যাঙ্ক করে মূলত কেন, মানে এই যে একটা আর্টিকেল, মানে কিওয়ার্ড এটার মধ্যে তো আসলে আমরা কিওয়ার্ডও বলতে পারি, কারণ আর্টিকেলটা তো কিওয়ার্ড দিয়েই লিখা, কিওয়ার্ড এর উপর ভিত্তি করেই, তো সেটা মূলত র্যাঙ্ক করে বেটার ইউনিক কন্টেন্ট, মানে কোথাও থেকে কপি পেস্ট না, ইউনিক কন্টেন্ট। কন্টেন্ট রাইটিং এর ক্লাসও আমাদের গ্রুপে আছে, আপনারা সেটা দেখতে পারেন। পাশাপাশি আমার এই যে এটা হচ্ছে ইউটিউবে গেলে ওনাদের ব্যাচেও তো সবগুলো পাবেন, সাথে স্পাইডার রাকিব নামক আমার চ্যানেল আছে, তো সেটারও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে গেলেও আপনারা হচ্ছে জাস্ট কি কিছু ভিডিও টিউটোরিয়াল বিগত বা অন্যান্য কিছু পাবেন। জি আপনারা ওই যে অনেকে আসলে এখানে আসে, অনেক ইনফরমেশন জানে, আপনারাও একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা এখানে আপনাদের যে 36 ব্যাচের বা অন্যান্য ক্লাসের ভিডিও আমি এখানে দিয়ে দিই, আপনারা এখানে তো ভিডিও পাবেন। এছাড়াও আরো সাপোর্টের জন্য আমি আমার একটা পার্সোনাল গ্রুপও দিয়েছিলাম, এখানেও সবাই জয়েন হয়ে থাকতে পারেন। এটার নাম হচ্ছে ডাইনামিক আইটি বাংলাদেশ, এটা হচ্ছে গ্রুপ, আর সেই সাথে পেজ আছে। এই যে গ্রুপে অনেকে রিকোয়েস্ট পাঠায়, আমি তাদেরকে একসেপ্ট করে নেই, তো আপনারা এই গ্রুপটাতেও জয়টা হচ্ছে কি, আমরা সেদিকে যাই। ওকে জি সাবস্ক্রাইব করে দিন সবাই। অফ পেজ এসইও জিনিসটা হচ্ছে যে মূলত আমাদের সাইটটা যখন আমরা তৈরি করি, আমরা একটা সাইট ধরেন তৈরি করলাম, এই সাইটটা তৈরি করার পরে
এখন সেখানে তো আমরা বিভিন্ন কিওয়ার্ড কে আসলে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য কাজ করি। ধরেন আমরা সেই কন্টেন্ট গুলো পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এটা এমনিতেই একটা মোটামুটি জায়গায় র্যাঙ্ক করে বসে থাকে, যেটা হচ্ছে আমরা ওয়েব মাস্টার টুল দিয়ে চেক করতে পারি যে ওয়েব মাস্টার টুলের ক্লাস আমাদের হয়েছে। তো এইটাকে আরো বেশি পাওয়ার জোগানোর জন্য আমরা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করে থাকি, বা এটাকে ব্যাক লিঙ্কও বলা হয়। লিঙ্ক বিল্ডিং বলতে যত টাইপের একটা সাইটের জন্য লিঙ্ক ক্রিয়েট করা যায় অন্য সাইটে গিয়ে, সেটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আবার অফ পেজ এসইও এই জিনিসটাকে সামগ্রিক ভাবে বোঝায়, আবার ব্যাক লিঙ্ক বলতেও একই জিনিসই। তবে এই অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং এর মধ্যে অনেকগুলো, আমরা যদি যাই এদিকে, আমরা হচ্ছে অফ পেজ, আমরা একটা ফাইল ওপেন করি, যে ফাইলটা মেবি আপনাদের এখানে দেয়া হয় নাই, আমি এখন দিয়ে দিচ্ছি। 36 ব্যাসে, ওকে, আপনাদেরকে আমি এখন এটা দিয়ে দিব। জি জি হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে মনে হয় দেই নাই, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। ট্রেন্ডিং ভিডিও গুলো একটু আপলোড করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিব জি। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করে একটা আপলোড দিয়ে রাখতেছি, আগে ফাইলটা দিয়ে দিই। কমেন্টস করা যায় কিন্তু তার কাজ করে দিতে হবে, বিনিময়ে সে পেমেন্ট করবে, তখন তার জন্য আমরা ব্লক কমেন্টিং এর মাধ্যমে তার ওয়েবসাইটের ব্যাক লিংক ক্রিয়েট করব রিলেভেন্ট কোন হাই কোয়ালিটি সাইটে গিয়ে। রিলেভেন্সি কেন বলা হচ্ছে, কারণ 2013-12 সালের দিকে একটা আসলে পেনাল্টি দেয় গুগল। পেনাল্টি বলতে সাইটকে যাদের পজিশন ভালো ছিল, ফার্স্ট পেজে ছিল, সেখান থেকে সরিয়ে ধরেন ফেলে দিয়ে বা গুগল পান্ডা দিয়ে কিক করে মানে লাথি মেরে ধরেন আপনাকে 100 নাম্বার পেজে পাঠিয়ে দিল, তখন তো আর আপনার ওই পেজে সেকেন্ড পেজে কেউ যেতে চায় না কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, আর 100 নাম্বার পেজে তো যাবেই না। তো যেটা হয় যে এটা কেন করেছিল, কারণ ইরিলেভেন্ট ব্যাকলিং করার কারণে। ইরিলেভেন্ট বলতে আপনার সাইট ধরেন ফুড নিয়ে, আপনি এখন ব্যাকলিং করতেছেন এন্টারটেইনমেন্ট নিয়ে সাইটে, বা ধরেন অন্য টপিকস নিয়ে, তো এটা করা যাবে না। গুগলের নিয়ম হচ্ছে রিলেভেন্ট জায়গায় গিয়ে ব্যাকলিং করতে হবে। আপনার যদি ফুড রিলেটেড সাইট হয়, আপনি ফুড রিলেটেড ওই ক্যাটাগরির মধ্যে সাইটে যান। আপনার যদি এক্সাম্পল টেকনোলজি নিয়ে হয়, আপনি টেকনোলজির মধ্যে। আপনার যদি হেলথ নিয়ে হয়, আপনি হেলথ এর মধ্যে গিয়ে কি করেন, হেলথ রিলেটেড সাইটে গিয়ে আপনি ব্যাকলিং করেন। সেটা বিভিন্ন ভাবে, ব্লগ কমেন্ট হোক, ফোরাম পোস্টিং হোক, ডিরেক্টরি সাবমিশন, সবগুলোর ক্ষেত্রে আরো আমাদের অনেক কিছু আছে, গেস্ট পোস্টিং আছে, তারপরে আপনার হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন, অডিও শেয়ারিং, মানে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিটা ক্ষেত্রেই আমাদের রিলেভেন্ট জায়গায় গিয়ে ব্যাকলিং করতে হবে। রিলেভেন্সি কি, ওই যে বললাম যে আমার যে রিলেটেড সেই রিলেটেড সাইটে, এবং এই সমস্ত রিলেভেন্সি সাইট খুঁজে বের করার জন্য আমাদের এখানে ফর্মুলা আছে। যেমন গতকাল আমরা অ্যাপ্লাই করেছিলাম, এর মধ্যে ব্লগ কমেন্টিং সাইট খুঁজে পাওয়ার এটা একটা ওয়ে, যে এই যে এটা সার্চ টার্ম, এটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের রিলেভেন্ট সাইট খুঁজে বের করতে পারি। এটা আমরা এখানে, এবং আমরা হচ্ছে এই যে লিপবামের আগে কিছু থাকলে এটা আমরা কেটে দিচ্ছি, এই যে এতটুকু আমরা প্রথম কপি করে নিব। লিপবাম হচ্ছে এখানে একটা কিওয়ার্ড, ধরুন আমরা লিপবামের পরিবর্তে এক্সাম্পল হেলথ দিলাম বা ফুড দিলাম বা কিছু একটা সামথিং, বা টেকনোলজি দিলাম, মোবাইল অ্যাপস দিলেন, আপনার যদি ওই রিলেটেড সাইট হয়, তার মানে হেলথ রিলেটেড নোটিফাই মি ফলো আপ কমেন্ট, মানে যে সব জায়গায় কমেন্টস করা যায় সেই সমস্ত সাইট আমাকে হেলথ রিলেটেড সাইট খুঁজে দিবে। তো আমি সার্চ করলেই ওই রিলেটেড অনেক সাইট চলে আসবে। তো এই সাইট গুলোতে আসলে আমরা ব্যাকলিং করব কিনা, এই সাইট গুলো ভালো কিনা, এটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, মোজবার নামক আমরা কিওয়ার্ড রিসার্চ এর যে একটা টুল সেট করেছিলাম আমাদের এখানে, যে মোজবার, সেটাকে জাস্ট কি করব, লগ ইন করে নিব। যারা মোজবারটাকে এখনো ইয়ে করেন নাই, তারা মোজবার ফর ক্রোম লিখেন। আপনারা সবাই কি করেন, মোজবার ফর ক্রোম, ওকে, বা মোজবার ক্রোম লিখেন, মোজবারের এই যে এক্সটেনশন চলে আসবে,
সেটাকে প্রথম আপনারা এই যে ব্রাউজারে অ্যাড করে নেবেন, এই যে এক্সটেনশনটাকে অ্যাড করে নেন প্রথম, এখানে ক্লিক করে মোজবার দিয়ে আপনি একটা সাইটে ডিএপিএ স্প্যাম স্কোর দেখতে পারবেন। ডিএপিএ যে সাইটে যত বেশি হবে, ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। আচ্ছা একটা মিনিট, নেটে আবার প্রবলেম করলো। আচ্ছা ডিএপিএ যত বেশি হবে তত ভালো, স্প্যাম স্কোর যত কম হবে তত ভালো। তো এটা আমরা দেখতেছি, আপনারা একটু মোজবার ফর ক্রোম লিখে আগে অ্যাড করে নেন। অ্যাড এক্সটেনশন অপশন আসবে এখানে, দেখেন লোড নিচ্ছে। মোজবার ক্রোম বা মোজবার ফর ক্রোম লিখবেন, এই যে মোজবার, এই যে অ্যাড টু ক্রোম করবেন। বাট আমার অলরেডি অ্যাড আছে, জন্য রিমুভ দেখাচ্ছে, আপনাদের রিমুভ দেখাবে না, অ্যাড দেখাবে। সো অ্যাড টু ক্রোম করবেন, এই যে এখানে অ্যাড করে নেবেন। এরপরে পারলে আপনারা moz.com/login এ যান। এখানে গিয়ে আগে দেখবেন কি করবেন, এই যে moz/login এ যাবেন। এখানে এসে আপনারা এভাবে লগইন, আপনাদের তো আইডি পাসওয়ার্ড নেই, লগইন করবেন, আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ইউজার নেম বা ডিসপ্লে নেম দিবেন, যেমন এক্সাম্পল ধরেন রাকিব2190 আমি দিলাম। দেখেন ইউজার নেম এখানে, ধরেন আমার ইমেল অ্যাড্রেস দিলাম। এখন দেখেন আমাকে এখানে দেখাবে যে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা, দেখাচ্ছে না, এটা অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে, সো এটা পারবেন না। এটার সাথে পারলে আর একটা সংখ্যা অ্যাড করে দেন। আচ্ছা তাও নাই, এখন দেখাচ্ছে গ্রিন, হ্যাঁ এখন এটা নিতে পারবো। ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পরে আই এম নট রোবট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। এরপর আপনার মেইলে একটা কি করবে, ভেরিফিকেশন মেইল যাবে, সেখান থেকে অ্যাকাউন্টটাকে ইমেল ভেরিফাই করবেন। এরপরে আপনারা যখনই কোনো টপিকস লিখে যে এখানে সার্চ দিবেন, চলে আসবে। আর এই যে মোজে ডাবল ক্লিক করে এরকম গ্রিন থাকা মানে এটা ওপেন আছে, তখন এই যে আপনি চাইলে লগইন করে ফেলবেন, আবার কাজ শেষ হয়ে গেলে এটাকে ক্লিক করে ব্ল্যাক করে দিবেন, তখন ঠিক হয়ে যাবে। তো আমরা জানেন আমরা এটাকে লগ ইন করে নেই, তাহলে ডিএপি এর স্কোর গুলো এখানে আসবে। আমরা প্রয়োজনে এটাকে কেটে দিয়ে যে লগ ইন গিয়েছিলাম, এখান থেকে আমার যারা নতুন তারা হচ্ছে মোজবারটাকে অ্যাড করে নেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। দেখেন এখন সবগুলো সাইটের নিচ দিয়ে ডিএপি আসবে, যেহেতু আমি এটাকে লগ ইন করে নিলাম। আর আপনাদেরকে আমি অলরেডি এই যে এদিক থেকে, আচ্ছা আপনারা সবাই একটু আপনাদের ডিএগুলো মিউট রাখেন। হ্যাঁ এই যে হচ্ছে আপনার নাম কি, অঙ্কন, হ্যাঁ যাই হোক, আরো অনেকে যদি থাকেন মিউট করে রাখেন, কথা বলার সময় কেবলমাত্র ইয়ে করে দিবেন। আমরা জাস্ট কি করলাম, একটু রিলোড দিলাম, এখন এগুলো ডিএপি এ চলে আসবে। আর আমরা যদি একটু ফাইবারে গিয়ে খেয়াল করি, তাহলে দেখবেন যে শুধু এই ব্লগ কমেন্টিং নিয়েও কি আছে, মার্কেটপ্লেসে কাজ আছে, যেটা আমরা গত কালও দেখেছি। আমরা জাস্ট ফাইবারে যাচ্ছি, নেটটা মেবি একটু স্লো হয়ে গেছে ভিডিও যেহেতু আপলোড দিয়েছি, ভিডিওটার কি অবস্থা আমরা দেখি একটু। ওকে শেষের দিকে, তো আমরা যদি একটু ফাইবারে যাই, দেখেন ফাইবার মার্কেট প্লেসে আমরা যদি ধরেন নিশ রিলেটেড, নিশ রিলেটেড বলতে কি, ওই যে রিলেটেড সাইট, নিশ বলতে টপিক, একদম এক্সাক্ট ম্যাচ টপিক, এই যে নিশ টার্গেটেড বা নিশ রিলেটেড ব্লগ কমেন্ট, ব্লক কমেন্ট বা ব্লক কমেন্টিং ব্যাকলিংক কিছু একটা। ওকে জি সমস্যা নাই, জাস্ট হচ্ছে আমরা এরপরে তাহলে কি করলাম, আমরা এখান থেকে ফাইবারে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টপিকস নিয়ে আসলে সার্চ দিলাম,
ওই টপিকস নিয়ে আসলে অনেকগুলো দেখেন গিগ আছে এবং আমরা কয়েকটাতে যাব। আচ্ছা, কেউ আমি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা, সো দেখেন আমরা এদিক থেকে হ্যালো স্যার, যদি কিছু গিগ এরকম আসি। হ্যালো। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যালো জি, শুনতে পাচ্ছেন সাহেব ভাই? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই তো আসি আলহামদুলিল্লাহ। এটা কি যে 33 ব্যাচ না? আচ্ছা, তো আমি যেটা করলাম আসলে, হ্যালো, হ্যাঁ ওই না, 36 এর সাথে আসলে 42টাকেও। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বললাম যে হ্যাঁ, এখানে আমি 36 এর সাথে এখানে 42টাকেও আসলে নিয়ে এসেছি। কারণ ওই দেখা যায় 3 দিন করে ওইভাবে না দিয়ে, যেহেতু ওনাদের এই অফ পে রেশিও থেকে শুরু হচ্ছে, এইখান থেকে গিয়ে কারণ দুইটা ব্যাচ গুলো আরো আছে, তো ভিডিও দিতে এসে সেই জন্য এখানেই রেখে দিচ্ছি আপাতত। রেশিও দুইটা, ভাই পার্ট বাই পার্ট করে ইয়ে করাচ্ছি আপনার এখানে। হ্যাঁ, তবে 42 এর খুবই কম মানুষ জয়েন করেছে এখানে। 42 এর আপনার হচ্ছে মনে হয় 5 জনের মতো আর কি। ও ওই গ্রুপে কি আপনি স্ট্যাটাস মানে ইয়ে দেন নাই, বলেন নাই ক্লাস শুরু হবে যে? হ্যালো, আমি আপনি হ্যাঁ এখানে হচ্ছে লিংক দিয়ে দিয়েছি, ক্লাসের লিংক। আচ্ছা ঠিক আছে, আজকে এটা 42 প্রথম ক্লাস তাই না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, 42 প্রথম ক্লাস। আর সমস্যা নেই, বিকালে ফোন দিয়ে দেন, ফোন দিয়ে হ্যাঁ সবাইকে ফোন প্রথম দেন, ক্লাস। আর সমস্যা নেই, আমি দেখতেছি। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা। তো যাই হোক, ওনারা আপনাদের হচ্ছে 42 এ যারা আছেন সবাইকে যে ফোন দিয়ে দিচ্ছে সাইমুল ভাইকে দিয়ে, হয়তো আরো বেশি অ্যাটেন্ডেন্স বাড়বে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যেটা দেখলাম যে শুধু এভাবে ব্লক কমেন্টিং বা শুধু নিশ রিলেটেড ব্লক কমেন্টিং যদি লিখি বা শুধু ব্লক কমেন্টিং আমরা লিখি, তাহলে এদিকে আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। যে সমস্ত গিগে দেখতে পাচ্ছি যে তারা এভাবে জাস্ট ব্লক কমেন্টিং করে এখান থেকে কি আর্নিং করতেছে, নেট স্লোর কারণে আসলে কম ইয়ে নিচ্ছে। বা আমরা এখানে শুধু ব্লক কমেন্ট ব্যাকলিং যদি লিখি তাও আমরা পাবো, বা ম্যানুয়াল লিখি, ম্যানুয়াল মিনস হচ্ছে তারা ম্যানুয়ালি করবে, ম্যানুয়াল ব্লক কমেন্ট যে কোনো কিছু একটা হতে পারে, নিশ রিলেটেড বা ম্যানুয়াল। ম্যানুয়াল বলতে আসলে হোম রিলেটেড কোনো টপিক হলে আমি সেগুলোর জন্য কি করব, হোম রিলেটেড নিয়ে এক্সাম্পল কাজ করব। আচ্ছা, অলরেডি অনেকগুলো সাইট এসেছে। তো ধরো আমরা এখান থেকে যদি একটু ওপেন করি, যদি এখানে আমাদের সবগুলো ডিএপি এ দেখা যাবে, অথবা একটু লোড নিয়ে নিক নেটের কারণে আসলে এটা। ভিডিওটা আপলোড হয়ে গেলে মেবি একটু ফাস্ট হবে, এখনো প্রসেসিং চলতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন এদিক থেকে আমরা হচ্ছে ওই জন্য মোজটাকে আবার একটু ওপেন করে দেই। এই যে মোজ ওপেন করে দিলে দেখেন আমরা সেটা হোম দেই বা হেলথ দেই, আমাদের এরকম কি আসবে সামনে, এই যে অনেক সাইট আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সমস্ত সাইট এখন গিয়ে দেখতে হবে যেটার নিচে ব্লক কমেন্টিং এর অপশন আছে কিনা। হ্যাঁ এই যে আছে, তো তার মানে আমরা এখানে গিয়ে ব্লক কমেন্টিং করে ব্যাকলিংক করতে পারবো। এই যে যেমন অনেক সাইট আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সাইটে অপশন আছে, সেখানে গিয়ে আমরা করতে পারবো। এটা তো লোডই নাই নাই, ওকে, যেখানে যেখানে এখানে তো আবার নাই দেখতেছি, যেখানে ব্লক কমেন্টিং এর অপশন আছে সেখানে পারবো। তো আমরা এরকম গেলে আসলে অনেক সাইট পাবো, হয়তো কিছু সাইটে আছে যেখানে পাবো না,
সেকেন্ড পেজে যাব, থার্ড পেজে যাব, সিরিয়াল বাই সিরিয়াল। তবে আমাদেরকে ধরেন আমরা কিছু সাইটে যাচ্ছি এভাবে, যেমন এখানে ব্লক কমেন্টিং এর অপশন আছে, এই সাইটে যদি আমরা যাই দেখেন এটাও, এটাতেও ব্লক কমেন্ট করার অপশন আছে, এগুলোতেও আছে। সেরকম দেখেন বিভিন্ন আমরা আরো কয়েকটা নিশ নিয়ে সার্চ করে আগে আপনাদের আইডিয়াটাকে বুঝিয়ে নেই, বা আমি আজকে আপনাদের হেলথ নিয়ে বিশেষ করে কাজ করতে দিব, এই জন্য আমি হেলথেরই আগে ইয়েগুলো দেখাই। দেখেন হেলথ এর মধ্যে আমরা যদি এখানে আবার হেলথ রিলেটেড সাইট চাই, তাহলে আমরা এখানে কি করব, হেলথ লিখবো। ধরেন আপনার কোন একটা হেলথ রিলেটেড সাইট, আপনি হেলথ লিখবেন, হেলথ লিখে আমি যেভাবে যে সার্চ টার্ম দিয়েছি কিওয়ার্ডের জায়গায় হেলথ দিয়ে এন্টার দিবেন। আবার শুধু যে হেলথ হলে, হেলথ হলে আপনারা হেলথ দিবেন এমন না, হেলথ এর পাশাপাশি হেলথ এর মধ্যে এখানে আমরা কখনো ফিটনেস দিব। ওকে, হেলথ এর মধ্যে আমরা এখানে যে আবার সার্চ টার্মটাকে কপি করে নিয়ে আসলাম, ধরেন কপি করে নিয়ে এসে হেলথ দিব, ফিটনেস দিব, ডায়েট দিব, ডায়াবেটিক্স, যা যা আছে আপনার যে রিলেটেড সাইট সেগুলো দিয়ে আগে শুরু করবেন। ওকে, ধরেন আপনি এই যে লিপ বামের এখানে আমাদের কিওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে, এখানে আমরা ধরেন এখন কি করব, ফিটনেস দিব, ধরেন সে এক্সাম্পল। এই যে এখানে আরো সাইট পাচ্ছি দেখেন, যেগুলো এই যে পাচ্ছি এখানে আমরা সব চলে যাব, যাওয়ার পর দেখবো যে কমেন্টস করার অপশন আসছে কিনা, এবং থাকলেও সেখানে যদি দুই একটা কমেন্ট দেখি অলরেডি অ্যাপ্রুভ করে রেখেছে, তার মানে সেখানে চান্সেস আরো হাই। যেমন এদিক থেকে আমরা আরো কিছু সাইট দেখেন, হেলথ এ পেয়েছি, ফিটনেস লিখবো, ওয়েট লুজ লিখবো, বা এভাবে অনেক কিছু আপনি লিখতে পারেন। ওই যে বললাম আরো অন্যান্য টপিকস চলে গিয়ে লিখবো, তো আমরা এখানে যাচ্ছি, এই যে কমেন্টস এর অপশন আছে, এটা লোড নিচ্ছে, হ্যাঁ এখানে আছে, এদিকে বা এদিকে আমরা যদি যাই আরো দু একটা সাইটে, আচ্ছা এটাতে তো অপশন নাই, আমাদের দরকার নাই যেখানে নাই, যে ফিটনেস নিয়ে কমেন্টস এর অপশন আছে এই সাইটটাতে প্রবলেম। এটা একটা সাইট, আমাদেরকে এভাবে গিয়ে গিয়ে দেখতে হবে যে এখানে, যেমন এই যে বিভিন্ন মানুষ কি করেছে, কমেন্টস করে তারা তাদের সাইটের জন্য ব্যাক লিংক ক্রিয়েট করেছে। কিভাবে বুঝলাম, মানে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি লোড মোর কমেন্ট, যদি আরো কমেন্ট থাকে আমরা দেখতে পারবো। দেখেন, তবে আমরা দেখবো ডিএপি যত বেশি হবে ভালো, স্প্যাম স্কোর যত কম হবে তত ভালো, বাট স্প্যাম স্কোর ফোরের উপরে আসলে উঠা যাবে না। ওকে, স্প্যাম স্কোর ফোরের উপর উঠা যাবে না। দেখেন এদিকে অনেক আসলে কমেন্ট অবশ্যই এই সাইটটাতে, আমরা আরো বেশ কিছু সাইটে যাই প্রয়োজনে সেকেন্ড পেজে গিয়ে। আমরা অনেক সাইটে যাচ্ছি, পেজই পাচ্ছি না, আচ্ছা যাই হোক প্রবলেম। এই যে এখানে যেমন একটা সাইট পেলাম, দেখেন অনেকে কি করেছে, এই যে এই lightmobs.ca এর মধ্যে এসে এই অন্যান্য মানুষজন দেখেন কি করেছে, তারা তাদের সাইটের জন্য ব্যাকলিংক করেছে। তো এখানে আমরা এসে কিভাবে ব্যাকলিংক করব, দেখেন সবার আগে আমাদেরকে একটা সাইট তো দিবে, আমাদের ক্লায়েন্ট আমাদের একটা সাইট দিয়ে দিবে যে তুমি আমার এই সাইটের জন্য কি করো, ব্লক কমেন্টিং এর জন্য এক্সাম্পল 12টা ব্যাকলিংক করে দাও। এইটা হচ্ছে $5 প্যাকেজ। বা ধরেন অনেক সময় আপনার ক্লায়েন্ট দেখা যাবে যে 12টা ব্লক কমেন্টিং এর জন্য 24-25 বা আরো বেশিও দিবে, বা 12টার জন্য অ্যাটলিস্ট আমরা $12ও নিতে পারি। তবে ফাইবার একটু কম দামে যেহেতু করা হয়, আপওয়ার্কে এক একটা $2 করা হয়, তো ফাইবারে আবার দেখা যাচ্ছে 50 সেন্ট করে করতে, তারপরে সমস্যা নাই। তো আমাদেরকে এখানে ব্লক কমেন্ট করার জন্য এদের মতো করে এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে একটা কি করতে হবে, কমেন্টস করতে হবে যেমন তারা করেছে,
এবং সেই সাথে এই যে দেখেন তাদের নামের মধ্যে কিন্তু অ্যানকর টেক্সট মানে ওয়েবসাইট ইউআরএল আছে। আমরা যদি হেল্প টিপসে ক্লিক করে দেখেন আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতেছি, আমরা কিন্তু অন্য সাইটে চলে যাবো। এখন আমরা আসি এই যে lifemobs.ca, এখানে এসে যে যারা কমেন্টস করেছে সেই সাইটের নাম এটা, তারা হয়তো গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট কোনো কিছু একটার মাধ্যমে তারা ইনকাম করতেছে। যেমন দেখেন তারা হয়তো গুগল অ্যাডসেন্স এর উপরে আর্নিং করতেছে। আমরা যদি এখানে যাই এই সাইটটা দেখেন, এই যে গুগল অ্যাডসেন্স এই সেই বসাবে, এই জন্য তারা কি এখানে কাজ করতেছে। তবে মানে এটা থাকলো, এখন আমরা এটা তো আর কি এই সমস্ত সাইট তো, এই যে আর একটা সাইট দেখেন তারা এখানে এসে কি করেছে কমেন্টস করেছে, বা এরকম অনেক সাইট আছে এটা আবার হয়তো এমনি কমেন্টস করেছে, কারণ সবাই তো আর আমাদের মুখে এসইও করার জন্য আসেনি, যে ব্লগার সাইট দিয়ে করেছে এগুলো। ওকে, তো যাই হোক, আমরা দেখলাম অনেকেই এই সাইটে এসে ব্লগ কমেন্ট করেছে। তো ব্লগ কমেন্ট আমরা কিভাবে করব এখন দেখেন, শুরুতে আমরা সুন্দর একটা কমেন্টস লিখবো 2-3 লাইনের, এবং আমরা অবশ্যই আমাদের সাইটের জন্য ক্লায়েন্টের জন্য ইউনিক করে লেখার চেষ্টা করব। কোনো কপি কন্টেন্ট টন্টেন্ট দিলে কিন্তু অ্যাপ্রুভ করে না, এটা ডিপেন্ড থাকে ওর উপরে, এবং একটু সুন্দর করে কমেন্টস করতে হয় যেন তারা অ্যাপ্রুভ করে। আমি আপাতত বোঝানোর জন্য আমি লিখতেছি, আরো কিছু লিখতে হবে, তো আমি আর লিখবো দেখি তার টপিকসটা কি। আমি একটু প্রশ্নবোধক দিলাম, দেওয়ার পরে আমাকে কি করতে হবে এখন, এই যে এখানে তো কমেন্টস লিখলাম, এখানে আমরা একটা নেম দিব। নেমের ক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে কোনো আপনার নেম দিতে পারেন, আপনারা আপনার নেম দিতে পারেন, অথবা এখানে একটা আপনার বা কোন একটা ভ্যালিড মেইল দিতে হবে, মাস্ট বি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাই দিতে হবে, অনেক সময় ওয়েবসাইট এর ওনারও দিয়ে দেয়। আর এখানে দিতে হবে আপনার ওয়েবসাইটটা, ওয়েবসাইট বলতে আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট দিয়েছে। আমি যেমন আপনাদের এই গ্রুপে আমি দেখবেন কি করেছি, 2টা ওয়েবসাইট আমি এখানে দিয়েছি, 3টা ওয়েবসাইট দিয়েছি আপনাদের, 2টা আছে হেলথ রিলেটেড। আপনারা সবাই র্যান্ডমলি যেটা করবেন আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য, আমি এই ক্লাসটা নেওয়ার পরে আপনাদের ক্লাসেই কাজ করতে দিব। ওকে, আমার D6 এ আসলে এটা করেই সেখান থেকে বেশি সাফল্য এসেছে। তো আমি আপনাদের একটা মিনিট, এটা একটু লোড নিক। এই যে এখানে দেখেন সাইটে দিয়ে আছে, তো এখান থেকে আপনারা নিচের 2টা, ওকে, নিচের যে 2টা আছে এই সাইট 2টা এটা ওপেন করেন, সবাই ওপেন করে রাখেন। আমরা মূলত একটু অবশ্য অন্য ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, বাট যে ল্যাঙ্গুয়েজে থাক, ইংলিশ ইংলিশ দরকার নেই, যে এতটুকু কেটে দিব। ফেসবুক থেকে ওপেন করলে এটা একটা প্রবলেম হয়, আমরা এটা করে ফেসবুক থেকে ওপেন করলে দেখবেন এক্সট্রা লিঙ্ক আসে, হয় আমরা এই যে লোগোর উপর ক্লিক করলেও হবে, অথবা যে এটাকে আমরা হট চিহ্ন এগুলোকে কেটে দিব, পরচিহ্নর পর থেকে মূলত ডোমেন হচ্ছে যে এতটুকু আর এটা এতটুকু। ওকে, তো দেখেন এদের জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে র্যান্ডমলি আপনাদেরকে এই 2টা সাইটের লিংক আমি দিয়ে দিব। আগে এখানে ওপেন করে নেবেন, ডিরেক্ট ওইখান থেকে কপি করবেন না, অনেক সময় প্রবলেম হয়, কপি করে যে প্রয়োজনে একটু রিলোড দিয়ে নেবেন, ওই যে বাড়তি অংশ থাকলে কেটে ফেলে দিবেন, শুধু যে হোম পেজটুকু এটাকে রাখবেন। রাখার পর এই যে লিঙ্কটাকে আমরা কপি করলাম, এখন আমার হোম জিম নিয়ে এটা বা এটা এক্সাম্পল, এই যে এটা হোম এক্সারসাইজ, হোম জিম বা হেলথ ফিটনেস যে কোনো রিলেটেড হলেই হবে। আপনি এভাবে কপি করবেন, করার পরে আমরা এদিকে কোথায় কমেন্টস করতেছিলাম সেখানে আসি, আর অন্যান্য কিছু এই রিলেটেড আছে দেখেন, আমরা যে সাইটে কমেন্ট করতেছিলাম সেখানে আমরা ব্যাক আসি।
এই যে এখানে দেখেন কমেন্ট করার পর, এই যে এখানে আমাদের এই হোম পেজ এর লিঙ্কটা দিয়ে দিব। এই যে আমরা এখানে কি করলাম, ওই যে সাইট থেকে কপি করে এনে ডিরেক্ট এটাকে আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, জাস্ট এই যে এখানে আবার ক্যাপচা দিলে সেটাও দিতে হবে 40। এই যে কত ইকাল টু 40 হয়, 50টা 40। ওকে, তো এরপরে আমাদের যে সাবমিট করতে হবে, সাবমিট করলে লিংক দেখবেন চেঞ্জ হয়ে যাবে। ওকে, একটু খেয়াল রাখেন, এই যে লিংকটা দেখেন অটো চেঞ্জ হয়ে গেল রিলোড নেওয়ার পরে। এরপরে এই লিংকটাকে এভাবে আমরা সিলেক্ট করে যে কপি করে নিব। ওকে, কপি করে আমরা কি করব, মাস্ট বি আপনাদেরকে একটা এক্সেল ফাইলে এটা জমা রাখতে হবে। আগে আমরা এক্সেল ফাইলে জমা রাখি, এরপরে আমরা এখান থেকে দেখব। এই যে আনিসুর রহমান খান নামক যেটা দিয়েছে যে ওয়েটিং ফর মডারেশন, আমরা এই জন্য কি করব, একটা এক্সেল ফাইলে আমরা জমা করে রাখবো 7 স্প্যাম স্কোর 0। তো এইভাবে আমাদেরকে লিখতে হবে, তবে এই দুইটা জিনিস লিখতেই হবে, এনকোড টেক্সট আর এরিয়া। ওকে, তো এখন আমরা এই যে এক ফর্মুলাতে কি করলাম, সাইট খুঁজে বের করলাম, কমেন্টস করলাম, এবং এইভাবে যেগুলো অ্যাপ্রুভ হয়, সব লিংক তো আমরা কমেন্ট করার পরে এখানে নিয়ে আসি, বাট যেগুলো অ্যাপ্রুভ হয় ক্লায়েন্টরা কিন্তু ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাপ্রুভ গুলোই নেয়। ফাইবারে যারা বলতেছে 12টা কমেন্ট করে দিবে, 12 জায়গায় কমেন্ট করে লিংক দিলেই হবে না, 12 জায়গায় অ্যাপ্রুভ হতে হবে। এখন এটার জন্য আপনার 20 জায়গায় করা লাগতে পারে, 15 জায়গায় করা লাগতে পারে, এটা স্বাভাবিক। 60% অ্যাপ্রুভ করবেই, আপনি এমনও হবে যে 70-80% অ্যাপ্রুভ হবে। কিভাবে, যে এখানে দেখবেন যে রিসেন্টলি অ্যাপ্রুভ হচ্ছে, তো এখানে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই হাই। সো এই কাজটা আপনারা হচ্ছে করবেন, এটা হচ্ছে ব্লক কমেন্টিং করার আসলে নিয়ম। দেখলেন যে আমরা ব্লক কমেন্টিং কিভাবে করে থাকি, এটা হচ্ছে প্রথম আমাদের কাজ। এরপরে আমরা ব্লক কমেন্টিং করার জন্য আমরা আরো কিছু ফর্মুলা অবলম্বন করতে পারি। তো এভাবে দেখবেন আপনারা কিওয়ার্ড ভিন্ন ভিন্ন ভাবে সেট করে দিবেন, এবং দেখবেন যে সাইট গুলোতে কমেন্ট অ্যাপ্রুভ করতেছে এই সমস্ত সাইটে করবেন, তাহলে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্সটা খুবই হাই। আর ওই যে নেক্সট পেজ আছে এভাবে যাবেন, এবং ডিএপি এর যত বেশি সাইটে করবেন তত ভালো। এখানে যেহেতু আমরা 68 আমাদের সাইটের আছে, আমাদের এরকম কম না করে এর থেকে আরো বেশি মানের ডিএপি এর সাইটে করা উচিত। ওকে, আমি জাস্ট একটা করে এভাবে দেখালাম, এভাবে আমাদেরকে অনেক আরো বেশি অথরিটি সম্পন্ন, আর যেগুলো এই যে স্প্যাম স্কোর 4% এর বেশি এগুলোতে আমরা যাব না। ওকে, বা সেক্ষেত্রে 5-6-7 এভাবে, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে 5-6-7 পর্যন্ত যেতে পারেন, কিন্তু নিজের সাইট হলে আমি আসলে কখনোই 4% এর উপরে যাই না, কারণ নিজের সাইট মানে তো আরো এক্সট্রা লেভেলের কোয়ালিটি, আর যত বেশি ডিএপি হবে তত বেটার। তো আশা করি ব্লক কমেন্টিং এর কিছুটা ইয়েটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আগে ভিডিওটা দিয়ে দেই, এরপরে আবার আমরা একটু কথা বলি। আপনারা সবাই এই দুটো সাইট ওপেন করে রাখেন, কারণ আমি হচ্ছে এটাকে আরো কিছুটা কাজ আছে, এটা দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, এই দুটো সাইটের জন্য ব্লক কমেন্টিং লাইভ আমি ব্লক কমেন্টিং করার আপনাদেরকে কাজ দিয়ে দেব, শুধু হোম পেজ নিয়ে করতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন প্রোডাক্ট বা পেজ কে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য সেই পেজ নিয়েও কাজ করি, বাট আমি আপাতত আপনাদের এবং দুইটাই হেলথ রিলেটেড, দুইটা সাইটে গিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, হয়তো ভিন্ন অ্যানকর টেক্সট দিলেন, ভিন্ন নাম দিবেন, এক জায়গায় আনিসুর রহমান খান দিলে আরেকটাতে আরেক সাইটের জন্য ওইখানে করার জন্য তার করবো না, মানে একই সাইটে গিয়ে আপনারা দুইটারই হয়তো দুইবার কমেন্টস করবেন, বাট সেই ক্ষেত্রে সাইটের লিংক তো আলাদা হবে, নেমটাও আলাদা করে দিবেন, কিন্তু অ্যানকর টেক্সট কি সেটা লিখে রাখবেন। এই দুটো সাইট কে ওপেন করে রাখেন, এবং এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্টের কাজ, এটাই আমি আপনাদের দিয়ে, কারণ প্রতিটা অফ পেজের ক্লাসে আমরা শিখবো আর সেটা নিয়ে কাজ করব। এবং এছাড়া যেটা আমরা আরো ফর্মুলাতে বের করতে পারি সেটা হচ্ছে, তবে এর মধ্যে আরেকটা ফর্মুলা আমরা দেখিনি, আমরা কিন্তু একটা ফর্মুলা দেখলাম যে এখান থেকে আমরা কমেন্ট করলাম, ঠিক আছে, এই সাইটে গিয়ে আমরা কমেন্ট করলাম, বাট এই সাইটে যে আরো কিছু মানুষ কিন্তু কমেন্ট করেছিল, আমি কি করেছি যে তাদের সাইট গুলো কিন্তু দেখেন ওপেন করেছি, এবং দেখলাম যে তারাও কি করতেছে, এই টপিকস নিয়ে আসলে কাজ করতেছে। তো তারা আর কোথায় কোথায় ব্যাকলিং করতেছে এইভাবে ব্লক কমেন্টিং করে, এটা খুঁজে পাওয়ার জন্য যারা এখানে এসে ব্যাকলিং করতেছে এদের সাইট গুলোকে আপনি কপি করবেন, এবং তাদের দেখেন ওই নিশ রিলেটেড, তার মানে তারা নিশ রিলেটেড জায়গাতে ব্যাকলিং করতেছে, তো তাদের গুলোকে আপনি কপি করবেন,
কপি করে আপনি কোথায় যাবেন, এই যে উবার সাজেস্ট, এই স্ট্যাপস বা আরো অন্যান্য টুল থাকলেও বের করা যায় যে আমার কম্পিউটারটা কোথায় কোথায় ব্যাকলিং করলো। সেম ভাবে আপনি এই যে উবার সাজেস্ট ফ্রিতে আপনার এখান থেকে পারলে সাইন ইন এ ক্লিক করে নেবেন, মেইল দিয়ে সাইন ইন করে নেবেন উবার সাজেস্টটাকে, তাহলে অনেক বেশি সাইট একবারে দেখতে পারবেন। সবাই এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন, আপনার মেইল লগইন থাকা অবস্থায় থাকার পরে যে অলরেডি লগইন হয়ে গেছে আমার ইমেজ দেখাচ্ছে, যেখানে ক্রস বাটন আছে এটাকে ধরেন কেটে দিলাম, দিয়ে এই যে বাম পাশে ওভারভিউ আছে, ওভারভিউ এ চলে গিয়ে এখানে আপনার সাইটের ওই সাইটের হোম পেজটাকে দিয়ে দিলেন, যেহেতু হোম পেজ নিয়ে তারা করছে, হোম পেজের লিঙ্কটা দিয়ে এই যে এখানে সার্চ দিলেন, হোম পেজের লিঙ্ক দিয়ে সার্চ দেওয়ার পরেই আচ্ছা এভাবে না আসলেও সমস্যা নেই, আবার ওভারভিউ এ ক্লিক করবেন প্রয়োজনে। আচ্ছা তার সাইটে visitor.com, সে 19টার মতো ব্যাকলিং করছে, 19টায় নক হলো। এখন এই যে ব্যাকলিংকে চলে আসবেন আপনারা, দেখেন ব্যাকলিংকে চলে আসেন, ব্যাকলিংকে আসার পরে এই যে ব্যাকলিং, তার মানে সে নতুন ব্যাকলিং করা স্টার্ট করছে, সে কোথায় কোথায় ব্যাকলিং করেছে দেখেন আপনারা সব পেয়ে যাচ্ছেন। তো এর মধ্যে সব থেকে বেশি ডোমেইন স্কোর যেগুলো দেখাচ্ছে এগুলোতে যান। এই যে যেমন এই সাইটটার, এই সাইটে যে নো ফলো ব্যাকলিং করছে, এই যে এটা হচ্ছে সেই পেজ যে পেজে গিয়ে সে করেছে, আর টার্গেট বলতে তার হোম পেজ দিয়ে এই যে এই সাইটটাতে গিয়ে সে করেছে। তো আমরা এই সাইটটাকে ওপেন করলাম, যে এই সাইটে গিয়ে সে করেছে ব্যাকলিং এইটাকে ওপেন করলাম, এই যে এই পেজে গিয়ে করেছে, দেখেন আমরা এই টুল দিয়ে বের করে ফেলতে পারতেছি, আর নিচে এগুলো তো খুবই কম, এগুলো দরকার নেই, আমরা উপরের ভালো ভালো গুলোতে গেলাম দেখেন। সো এইখানে এই যে এই সমস্ত সাইট দেখেন এদের ইয়েটা অথরিটি অনেক বেশি হেলথ রিলেটেড, সেখানে গিয়ে তারা হচ্ছে কি করেছে ব্যাকলিং করেছে, এটা রিলোড নিলে আমরা দেখতে পারবো বা এই এই সমস্ত এই সাইট গুলোতেও তারা করেছে। এই সাইটেরও দেখেন 50+, এখানে গেলেও আমরা তাদের কমেন্ট দেখতে পারবো। কিভাবে বুঝতে পারবো, খুব ইজি ওয়ে, যে দেখেন এই যে এই পেজ যেটাতে ক্লিক করে ওপেন করলাম, এটার নাম হচ্ছে হেলথ কেয়ার বিজনেস টেক, হেলথ কেয়ার বিজনেস টেক, আর অন্যান্য সাইট আছে দেখেন এই সমস্ত জায়গাতে এসে তারা করেছে। এবং এই যে তাদের এই আমরা ওইখানে গেলেই তাদের এই যে দেখেন দেখতে পাচ্ছি, তবে আরো সহজে খুঁজে পাওয়ার উপায় হচ্ছে এই যে অ্যানকর টেক্স দেখবেন, দেখেন এই যে প্রথম বা এই যে দ্বিতীয়, দেখেন আমরা যদি দেখি এই সাইটের নাম হচ্ছে কি, এই যে এই যে হেলথ কেয়ার বিজনেস টেক, এখানে সে কি করেছে এই যে এই নামটা দিয়ে সে অ্যানকর টেক্স করেছে। এই নাম দিয়ে যদি আমরা ধরেন প্রথমে আবার এটাকে আমরা ওপেন নি করে নিলাম, গিয়ে এই যে এই নাম দিয়ে এখন সার্চ দিব, দেখেন যে কন্ট্রোল এফ দিয়ে আমরা এটা দিলেই এই যে পেয়ে গেলাম, সে দেখেন এই যে এই কথা দিয়ে সেখানে কি হাইপার লিঙ্ক করেছে। এরকম আপনারা পেইড টুল দিয়ে খুব অনায়াসেই অনেক সাইট আপনারা পেয়ে যাবেন, যে দেখলেন যে আপনি কোন একটা ওয়েব রিলেটেড সাইটে গেলেন এবং সেখানে কারা কারা ব্যাকলিং করছে, সাইট ওপেন করলেন দেখলেন যে ও আচ্ছা ওরা এখানে ব্যাকলিং করছে, তার মানে আরো অনেক জায়গায় করেছে, দেখেন আমরা বের করে ফেলতে পারলাম। সেম ভাবে আমরা দেখেছিলাম যে এই সাইটটাও করেছে আবার এই সাইটটাও, কারণ ওই সাইটটা মানে নতুন শুরু করেছে ওর অল্প কিছু লিঙ্ক, দেখেন এর এই জন্য ডিএপিও খুবই কম, এই মাত্র নতুন কাজ শুরু করেছে আর এটা কিছুদিন আগে থেকে করতেছে, বেশি ভালোই আগে থেকে, তো এটাকে দিলে আমরা আরো বেশি পাবো। কি করতে হবে, ওই যে জাস্ট আমরা বলেছি যে আমরা আমাদের এখানে প্রয়োজনে ওভারভিউ এ যাবো, ওভারভিউ থেকে ওই যে সাইটে প্রথম গিয়েছিলাম এখান থেকে সার্চ দিব ডোমেইন নেম লিখে, সার্চ দিয়ে আমরা পরে ব্যাকলিংকে চলে যাব। তার সাইটে ভিজিটরও মোটামুটি ভালো, এখান থেকে আমরা কোথায় চলে যাব, এই যে ব্যাক লিঙ্ক, এই যে ব্যাক লিঙ্কস, সার্চ দিয়ে আমরা ব্যাক লিঙ্কসে চলে যাব। ব্যাক লিঙ্কে গেলে এই সাইট কোথায় কোথায় ব্যাক লিঙ্ক করছে সব পেয়ে যাব, 1753টা ব্যাক লিঙ্ক করছে, 548টা নো ফলো, নো ফলো বলতে এই যে নো ফলো গুলোই আসলে ব্লক কমেন্টিং বেশি হয়ে থাকে, এগুলো অন্যান্য টাইপের ব্যাক লিঙ্ক হয়। এই যে নো ফলোর এইগুলোতে এই যে ক্লিক করবেন, এই যে দেখেন অনেক ডোমেন অথরিটি স্কোর অনেক বেশি, এখানে যে ক্লিক করলেন প্রয়োজনে কন্ট্রোল চেপে ধরে, এই যে এখানে করলে কোন পেজে করেছে সেটা ওপেন হলো, সে কি কথা দিয়ে অ্যানকর টেক্সট করেছে সেটাও বুঝতে পারবেন, বা এটা দেখার দরকার নেই যে আসলে সে কি কথা দিয়ে করছে, বাট তারপর আমরা এই যে কন্ট্রোল এফ দিয়ে দেখতে পারি চাইলে এই যে সে কি করেছে, দেখেন তার সাইটের জন্য ব্যাকলিং করছে। তো আমরা এত কিছু না দেখি এখানে গিয়ে ডিরেক্ট কি করে দিব, আমরা হচ্ছে কি করব, আচ্ছা এই সাইটে অবশ্য কমেন্ট ক্লোজ করে দিছে, সো এই সাইটে আমরা আর পারবো না, এই সাইটে কমেন্ট ক্লোজ করে দিচ্ছে, ওকে। তো এই সাইটে আপনি চাইলে
হোম পেজ টোম পেজে অন্য আর্টিকেলে গিয়েও দেখতে পারেন, না থাকলে কিছু করার নাই। ওকে একটা মিনিট, এভাবে দেখেন আরো অন্যান্য পেজ আছে তার, এই পেজে আমরা যাব, এখানে দেখেন সে যে এই কথা দিয়ে আনকনটেক্সট করেছে, বা আমাদের আনকনটেক্সট এগুলো চেক করার দরকার না, আমরা ডিরেক্ট কমেন্ট করে যে আমাদের ব্যাক লিংক ক্রিয়েট করব। এই যে এখানে দেখেন সে ওই যে এগুলো করেছে, এই যে আমরা কন্ট্রোল এফ দিয়ে এটা সার্চ দিলেও পেয়ে যাবো, এই যে দেখতেছি ব্যাক লিংক। এখানে গিয়ে আমরা কি করব, জাস্ট হচ্ছে কমেন্ট করব, এরপরে নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব। এই যে ওয়েবসাইট তো আমাদের দিতেই হবে, ওয়েবসাইট এখানে যেহেতু নাই, আমরা কমেন্ট করার দেখি সে কিভাবে করছে সেই নামের মধ্যে। আচ্ছা তাহলে এখানে তো আমরা ওয়েবসাইট অপশন দেখতে পাচ্ছি না, তো ওয়েবসাইট অপশন এখানে যেহেতু নাই, আমরা যেটা করব কমেন্টস এর নিচে ডিরেক্ট ওই সাইটের লিংক কপি করে দিয়ে দিব, বা W3 স্কুল দিয়ে করব। একটা মিনিট সবাই লাইনে থাকেন, HTML লিংকসে যাব। বললাম HTML এর মধ্যে আমরা গেলাম, এই যে HTML লিংকস আছে, HTML লিংকস এর মধ্যে যে প্রথম যেটা আছে এখানে আমরা কি করব, এখানে আমাদের যে কথা দিয়ে আনকনটেক্সট করব সেটা, আর ইউআরএল এর উপরে আমরা ইউআরএল টা দিব। তো এটাকে প্রয়োজনে আপনি এখান থেকে আগে কি করে নেবেন, কপি করে একটা ওয়ার্ড ফাইলই প্রয়োজনে তৈরি করে নেন। এখানে এসে আপনি ধরেন চাচ্ছেন যে একটা লিংক করতে, লিংকের জায়গায় আপনি একটা লিংক দিবেন, লিংকের জায়গায় মনে করেন আমরা এই সাইটের লিংক দিব, বা এইটা লিংক দিব। এই যে লিংকের উপর ইউআরএল এর উপরে এই যে লিংক দিলাম, আর লিংক টেক্সট এর উপরে আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন আমার এই যেখানে কমেন্ট করব এই যে আর্টিকেলস, ধরেন এটার উপরে এটা আমরা কাট করে নিয়ে দেখেন এখানে দিয়ে, এরপরে আমরা অ্যান্টি স্প্যাম এর জন্য এখানে সে হচ্ছে কোড দিয়েছে, আমরা আগে নাম টাম গুলো একটা দিয়ে দেই, নাম টাম যেটা আছে এখান থেকে অ্যান্টি স্প্যাম ওয়ার্ড বলতে আমাদের আমাদের এখানে কি আছে, EMPRIORS। ওকে দিয়ে আমরা পোস্ট কমেন্টস, দেখেন কমেন্টস করলে লিংক চেঞ্জ হয়ে যাবে। ওকে দেখেন এই যে আনিসুর রহমান, এই যে এখানে দেখেন আমরা যেটা দিলাম সেটা কি, এই যে হাইপার লিংক হয়ে গেছে, দেখেন এই যে নিচে লিংক দেখাচ্ছে, ক্লিক করলো ওই লিংকে কি করবে আমাদেরকে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমাদেরকে ওই যে কি করতে হবে, কিছুক্ষণ আগে যেটা করলাম যে আমাদের সাইটে গিয়েছে, বাট যেটা এই যে করলাম কমেন্টস এর লিংক এসেছিল সেটাকে আমাদের কি করে রাখতে হবে, কপি করে রাখতে হবে। ওকে এক্সেলে অ্যানকর টেক্সটটা আপনি দিয়ে রাখেন যে নামটা দিয়েছেন সেটা। ওকে প্রয়োজনে ঘরটা একটু বড় করে নেন। দেখেন এভাবে আপনারা কি করতে থাকেন, এখন ব্লক কমেন্টিং করতে থাকেন। আমি যে দুইটা সাইট দিয়ে এই দুইটা সাইটের জন্য এবং এটার হোম পেজ নিয়ে, শুধু র্যান্ডমলি যে সাইটে যাবেন পারলে আপনার শুধু অ্যানকর টেক্সট চেঞ্জ করে আপনি এই একই মেইল দিয়ে প্রয়োজনে আপনার দুইটা ভিন্ন সাইটের জন্য এভাবে কমেন্টস করতে থাকেন। আর সবাই ফাইল তৈরি করেন, আমি এরপরে দেখবো এবং কালকে দেখবো যে কার কতটা আসলে অ্যাপ্রুভ হলো। তো এক একজন আসলে এক এক ভাবে সার্চ টার্ম এগুলো দিয়ে করবেন, যেমন আমি প্রথম একটা দিয়েছি, আপনারা এটা দিয়ে প্রয়োজনে করবেন। দেখেন আমরা প্রথম হচ্ছে এটা দিয়ে, এটাই সব থেকে ভালো কাজ করবে এইটা। আর এই যে উবার সাজেস্ট, মানে কাউকে যদি একবার পেয়ে যান ওর মধ্যে গেলে তো আপনি অনেকগুলো পাবেন, এবং সেখানে যে যে অ্যাপ্রুভ পেয়েছে আপনারও অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে অল টপ মল টপ কাজ করে না, ড্রপ মাই লিংক এটাও কাজ করবে। আর ড্রপ মাই লিংক দিয়ে কিভাবে সাইট খুঁজে বের করতে পারেন সেটাও আমি দেখাচ্ছি।
এখানে ড্রপ মাই লিংক, আর এইটা, আর এইটার সাথে যে উবার সাজেস্ট বা কোনো পেইড টুল দিয়ে যারা ব্যাকলিংক করে অ্যাপ্রুভ পেয়েছে তারা কোথায় কোথায় করছে সব বের করা যায়, সেই কাজগুলো আপনারা করতে পারেন। তো দেখেন এখান থেকে আমরা ড্রপ মাই লিংকে গেলাম, ড্রপ মাই লিংক দিয়ে আমরা কিভাবে সাইট খুঁজতে পারি, ড্রপ মাই লিংক লিখলাম এখানে। ড্রপ মাই লিংকে আগে ফ্রি রেজিস্টার করতে হবে, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগইন এ যাচ্ছি, লগইন থেকে আমাকে ওই যে আমার মেইল টেল দিতে হবে, এরপরে পাসওয়ার্ড দিতে হবে, এরপরে নিশ বা কিওয়ার্ড হচ্ছে কি, নিশ আমার যেমন হেলথ বা ফিটনেস বা বডি বিল্ডিং, বা ওই সাইটের ক্ষেত্রে আপনি ডায়াবেটিক্স লেখেন, এই যে এটার ক্ষেত্রে ডায়াবেটিক্স বা আরো যে যে ক্যাটাগরি আছে প্রয়োজনে এখানে ওই যে রিলোড দিলে আপনার কি হবে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো রাশিয়া টু ইংলিশে গেলেও এখানে বুঝতে পারেন বিভিন্ন এই সমস্ত বিষয়গুলোতে আছে, সমস্যা নেই, আপনার জাস্ট ইংলিশে কমেন্টস করে ওইভাবে করবেন। ইংলিশ দেখি, ইংলিশ যাই হোক এটাতে সমস্যা নেই। আমাদের যেটা করতে হবে বেশি ডিএপি চেষ্টা করবেন 60-70 প্লাস গুলো পেলে বেশি ভালো, 60-70-80 মানে যত বেশি ডিএপি, কারণ এই সাইট গুলো যেহেতু ডিএপি একটু বেশি আরো বেশি অথরিটি সাইটে করতে পারলে বেটার। তো আমরা এখন যেটা করেছি ডক মাই লিংকে গিয়ে যে ফিটনেস বা হেলথ লিখে ক্যাটাগরি দেব, এই যে সিলেক্ট করে কোনটা কমেন্টস ব্যাকলিং, অবশ্যই কমেন্টস ব্যাকলিং দিতে হবে, আর এখানে দেব কমেন্টস এলইউপি প্রিমিয়াম, কমেন্টস এলইউপি প্রিমিয়াম আগে কমেন্টস দিব, দিয়ে এই যে ফিটনেস বা কিছু একটা লিখবো, এরপর সার্চ দিব, সার্চ দিয়ে যে সাইট গুলো আসবে যেগুলো একটু ডিএপি বেশি হাই আছে সেগুলোতে বেশি যাবেন, ফিটনেস বা আমরা এখানে হেলথও লিখতে পারতাম, লিখে দেখেন ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে এভাবে আমরা দেখব। ওকে দেখেন এদিক থেকে আমরা যাচ্ছি, এখানে যে এই পেজ গুলো কিন্তু অনেক আসলে অনেক ভালো ভালো ডিএপি এর সাইট আছে, এরকম আরো নেক্সট পেজ, নেক্সট পেজ অন্যান্য পেজ আছে সেগুলোতে আমরা যাব, এবং যাওয়ার পরে আমরা এদিকে দেখব যে এখানে ব্লক কমেন্ট করার অপশন আছে কিনা, এই যে আছে, এবং অনেকেই দেখেন কমেন্টস করে করে এই যে অ্যাপ্রুভ পেয়েছে, এবং তাদের গুলো যারা রিসেন্ট 2020 সালে দেখবেন রিসেন্ট হচ্ছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ পেয়েছে, তারা কোথায় কোথায় করছে সেই জিনিসগুলো আপনারা সবকিছু এভাবে দেখবেন, এবং কমেন্টস করে যে ব্যাকলিং করতে পারবেন নিচের দিক থেকে নিজের মতো, এই যে কমেন্টস করার অপশন আছে, যেখানে ওয়েবসাইট আছে সেখানে W3 দরকার নাই, কেবলমাত্র যেখানে থাকবেন না ডিরেক্ট লিংক দিবেন অথবা W3 স্কুল দিয়ে এগুলো করবেন, এখানে তো সম্ভব না। তো আমরা এরকম যাবো যেগুলোতে আমরা দেখবো কমেন্টস করার অপশন আছে, এটা তো পিন্টারেস্ট এখানেও হবে না, তো আমরা যেগুলোতে হবে ওইভাবে করে আমরা কি করবো ব্যাকলিংক করতে থাকবো। তো আপনারা এগুলো করতে থাকেন, আর এর মধ্যে কেউ একজনের যে এই সাইটের টাও সব বেছে নিতে পারেন সে কোথায় কোথায় করছে, কারণ যে আমরা কিছু বের করে দেখলাম এই সাইট মোটামুটি অনেক জায়গাতেই করেছে, তো আমি এই সাইটের টাও দিয়ে দিলাম এমনিতেই, যে এই সাইট কোথায় কোথায় করছে ওয়ার্ড সাজেস্ট দিয়ে বের করে সেখানেও করতে পারেন। তো এটাতে একজন এই সাইটটা নেবেন, পাশাপাশি আপনার নিজেরা ম্যানুয়ালি এভাবে খুঁজে খুঁজে আপনারা কি করেন কমেন্ট করে স্টার্ট করেন, এবং এই দুইটা সাইট নিয়ে, শুধুমাত্র এই দুইটা সাইটের হোম পেজ নিয়ে, সেটা আপনাদের এখন কাজ, সেটা আপনারা করতে থাকেন, কোন কিছু না বুঝলে আমাকে বলবেন। বা কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে বলে নেন, প্রবলেম গুলো আগে সলভ করে নেন, ব্লক কমেন্টিং নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আচ্ছা ব্লক কমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, এবং অবশ্যই প্রতিটা ইউআরএল কমেন্টস করার পরে আপনারা কি করে রাখবেন এক্সেলে সেভ করে রাখবেন, কারণ আমাকে দেখাতে হবে, সেভ করার পরে প্রয়োজনে একদিন পরে আপনারা আবার ওই লিংক গুলো অন্য ব্রাউজারে গিয়ে চেক করে দেখবেন যে আপনার কমেন্টসটা আসলেই দেখায় কিনা, বা ওয়েটিং ফর মডারেশন এই সেই ছাড়াও আপনার ওইটাকে দেখায় কিনা। আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি একটু দেরি করে জয়েন করেছি, প্রথম থেকে দেখতে পারিনি। আচ্ছা ওকে, তো আমরা ব্লক কমেন্টিং ব্যাকলিংক এর ক্লাস করলাম, ব্লক কমেন্টিং এর এটা করার জন্য আমাদেরকে এই যে এখানে দেখবেন সার্চ টার্ম আছে,
যেমন প্রথমে আমাদের এই যে এক্সাম্পল এইটা আছে,